ঋতুরাজ বসন্তের প্রাণের উৎসব হোলি, ভালোবাসার ভাব বিনিময়ের উৎসব রং খেলা। তবে এবছর কোভিডজনিত কারণে ব্যতিক্রমী পরিস্থিতি, রং খেলার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। এমনকি কোভিড পরিস্থিতিতে রং খেলার ক্ষেত্রে সাবধানতা বজায় রাখার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন এজিএমসির কোভিডের অ্যাডভাইজরি কমিটির বিশিষ্ট চিকিৎসকগণ। এর মধ্যেও সোমবার রাজ্যের একাংশ সাধারণ হোলি উৎসবের দিনে রং খেলায় মাতলেন, সে জাতীয় কোনো কোনো ক্ষেত্রে কোভিড বিধিনিষেধ উল্লঙ্ঘিত হলো, যা রীতিমতো বিপজ্জনক। লেগেছে 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 আগুন, এরই মাঝে রক্তিম পলাশে ঋতুরাজ বসন্তের মৃদুমন্দ বাতাসের দোলায় ভর করে হাজির প্রাণের উৎসব, ভালোবাসার ভাব বিনিময়ের আবেগের উৎসব হোলি। সোমবার এই হোলি উৎসবের দিনে প্রথমত একাংশ রাজ্যবাসী রং খেলায় মাতলেন, তবে এবার কিন্তু ব্যতিক্রমী পরিস্থিতি, কারণ কোভিড। যেহেতু গোটা বিশ্ব দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তাই রং খেলার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি রয়েছে। এই ক্ষেত্রে মাস্ক ব্যবহার, দৈহিক দূরত্ব বজায় রাখাটা বাঞ্ছনীয়, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, রাজ্যও এর ব্যতিক্রম নেই। এমনকি হোলি উৎসব পালনের ক্ষেত্রে সাবধানতা বজায় রাখার সতর্কবার্তা দিয়েছিলেন এজিএমসির কোভিডের অ্যাডভাইজারি কমিটির চিকিৎসকবর্গ। হোলি এবং চৈত্র হাট, এই দুটো এমন একটা টাইমে পড়েছে যখন কিন্তু চান্সেস অফ ইনফেকশন ভেরি হাই। তো আমি আপনাদের মানে মিডিয়া চ্যানেলের অনুরোধ রাখবো যে এটা যাতে বারবার আমাদের জনগণের সামনে তুলে ধরেন, যে যাতে হোলি আমরা এবার খুব সাবধানে ইয়ে করি, আমরা যাতে লার্জ গ্যাদারিং এবং এইভাবে ফ্রিলি হোলি খেলা যাতে এবার কিছুটা সংক্রান্তভাবে করি, এবং যথাসম্ভব চৈত্রঘাটে যাতে ডিস্টেন্স মেনটেন করার কোনো একটা ব্যবস্থা থাকে, তাহলে আমার মনে হয় অনেকটা, কারণ এই দুটো এখন ট্রিগারিং ফ্যাক্টর আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও এদিন একাংশ সাধারণ অনাবিল আনন্দে হোলি উৎসবের রং খেলায় মাতলেন, তবে এক্ষেত্রে তরুণ তরুণীদের অধিক মাততে দেখা গেল। কোনো কোনো ক্ষেত্রে কোভিড প্রতিরোধক দৈহিক দূরত্ব যেমন বজায় ছিল না, তেমনি মাস্ক ব্যবহার ছিল ব্রাত্য। তবে কেউ কেউ যে সতর্ক সচেতন ছিলেন তাও কিন্তু অনস্বীকার্য। এই অবস্থায় এবারের ভিন্ন পরিস্থিতিতে সচেতনতা ও সতর্কতা বজায় রেখে রং খেলায় সামিল হওয়ার ব্যাপারে বার্তা দিলেন জনিকা তরুণী। যে সেফটি মেনটেন করে যাতে হোলি খেলা হয়, সেগুলি সাথে যাতে মেনটেন হয় আর হোলিটা যাতে ভালো করে সেলিব্রেট করা হয়। এটি যে ফেস্টিভ্যাল অফ কালার, সেটি সেলিব্রেটেড উইথ ফ্রেন্ডস। অন্যান্য বছরের মতো এবারের হোলিটা একটু আলাদা, একটু ভিন্ন ধরনের, কি বলবেন বিষয়টা নিয়ে? আমার মনে হয় এখনো তো আমরা প্যান্ডেমিক থেকে বেরোয়নি, তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত, আর তবু আমরা হোলিটাকে যাতে এনজয় করি এটা যাতে করা হয়। হ্যাপি হোলি। তবে এবার রং খেলায় আংশিক ফাঁকা ফাঁকা পরিবেশ এমনটা জানিয়ে অপর এক তরুণও সতর্কতা ও সাবধানতার বার্তা দিল। সেফভাবে খেলতে হবে, প্রিকশন আমরা কয়েকজনে বেরিয়েছি, কদিন ধরে খেলছো, কালকেও খেলেছো, এখনই বেরিয়েছি, মানে কিরকম লাগছে তোমাদের এগুলিতে? এবার একটু ফাঁকা ফাঁকা লাগছে, কেন কি কোভিডের জন্য একটু ফাঁকা ফাঁকা আছে মানুষ কম বেরোচ্ছে। কতজন বেরিয়েছো তোমরা? আমরা তিনজন বেরিয়েছি। কার্যত প্রাণের উৎসব হোলির দিনে বাঁধন হারা আনন্দের রং খেলা থেকে বিরত থাকাটা দুষ্কর, তবু কোভিড পরিস্থিতিটাকে তো মাথায় রাখতে হবে। এই অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে এদিন রং খেলার ব্যাপারে কোভিডের বিধিনিষেধ যেভাবে লঙ্ঘিত হয়েছে তা কিন্তু বিপজ্জনক, এমনকি রাজ্যের ক্ষেত্রে তা অশনির সংকেত বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।